আজকের গল্প তিলোত্তমা রচনা বনফুল সকলের জীবনেই মাঝে মাঝে এমন একটা নাটকীয় মুহূর্ত এসে উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলিয়ে যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হয়ে পড়ে তুঙ্গ পর্বত অকস্মাত গভীর গহভরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনেই এসব হয় এর জন্য রাম বা রাবণ হবার প্রয়োজন নেই নকুল নন্দী সাধারণ লোক তার পুত্র গোকুলও অসাধারণ কিছু নয় আর পাঁচজনের মতন সেও পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে তাস খেলে শখের থিয়েটারে অভিনয় করে রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামিয়ে অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভেজে দিন যাপন করছিল আর পাঁচজনে যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনই আসতে লাগলো বিয়ের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানা ত্রিতল বাড়ি পিতার তেজারতির ব্যবসা মাতুলের বিষয় সম্পত্তি যা আছে তাতে কোনো কালে গোকুলকে উদরান্নের জন্য চাকুরির ওপর নির্ভর করতে হবে না ভগবান তাকে যা দিয়েছেন তাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করতে পারে মেয়ের সম্বন্ধ আসতে লাগল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্টি বংশ পাত্রীর রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দীমশাই যে পাত্রীটিকে মনোনীত করলেন তার ডাক নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দীমশাই সেকেলে লোক সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজেই কন্যা দেখতে গেলেন এবং পছন্দ করে আসলেন নাম শুনে গোকুল মুগ্ধ হয়ে গেল মনে মনে সে যে ছবিটা আঁকতে লাগল কাপের তিলোত্তমা তার কাছে কিছুই নয় শুভ দৃষ্টির সময় সে ঘাবড়ে গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি শঙ্খধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশ ধ্বনি নানারূপ ধ্বনির মধ্যে এরই পানিপীড়ন তাকে করতে হলো। উপায় নেই কিন্তু ঘাবড়ে গেল পিতা নকুল নন্দীও ঘাবড়ে গেলেন তিনি বেআইটিকে যেরূপ সোজা লোক মনে করেছিলেন দেখলেন আসলে তিনি মোটেই সেরকম সোজা নন লোকটি হাত কচলে কচলে ক্রমাগত হেহে হেঁ করে চলেছেন অথচ একটা প্রতিশ্রুতিও রক্ষা করেননি নগদ পাঁচশো টাকা কম দিয়েছেন বলছেন এখন সব জোটাতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করে দেবে দানপত্র যা দিয়েছে তা অত্যন্ত খেলো রং উঠে যাচ্ছে রিস্ট নেই কলকাতায় নাকি অর্ডার দেওয়া হয়েছে এখন এসে পৌঁছয়নি আংটিটা সোনার কিনা কে জানে দেখতে তো পেতলের মতো তিনি শেষে একটা ধরিবাজের সাথেই কুটুম্বিতা করে বসলেন নাকি তখন তিনি যা যা দাবি করেছিলেন লোকটা তো তাতেই রাজি হয়ে হাত কচলাতে কচলাতে ঘাড় নেড়েছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করেছিলেন কিন্তু বেশি টাকা না পেলে ওই কুচ্ছি মোটা বরণ করে নেবেন কেন সব জিনিসেরই তো একটা হিসাব আছে কিন্তু একই কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার এরকম ব্যবহার তিনি প্রত্যাশা তো করেননি বাড়িতেও চত্পরণাস্তি গাল খেতে লাগলেন গোকুলের মা উচ্চকণ্ঠে এ কথাই বারবার বিঘোষিত করতে লাগলেন যে নকুলের ভীমরতি ধরেছে তা না হলে কেউ সজ্ঞানে নিজ পুত্রের জন্য ওই পেতনিকে ব করে আনতে পারে না ছি 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 নকুল মিথ্যা কথা বলে রেহাই পেলেন ও মেয়ে আমাকে দেখাইনি। আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে টকে রং এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোলগাল গরম চোর চোর ধরিবাজ বেটা ছেলে আমি আবার বিয়ে দেবো সকলেই এতে সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোত্তমার সাথে আলাপ হলো বইকি একটা জিনিস গোকুল লক্ষ্য না করে পারল না তিলু ভারী ভালো মানুষ মুক্তকেশী বেগুনের মতন তার মুখখানিতে ভালো মানুষই মাখানো লাজুক খুব অনেক সাধ্য সাধনা করে তার সাথে আলাপ করতে হয়েছে আলাপ করে সে অবাক হয়ে গেছে তার বাবাকে সকলে মিলে এত গালাগালি দিল তাতে তার ভ্রুক্ষেপ মাত্র নেই সকালে সূর্য উঠলে বা বর্ষাকালে বৃষ্টি নামলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হলো না বিয়ের ব্যাপারে এসব হয়েই থাকে এতে আশ্চর্য বা দুঃখিত হবার কিছুই নেই নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করেছিলেন ইচ্ছা করলে সে তার প্রতিবাদ করতে পারত কিন্তু সে করল না সংকোচে চুপ করে রইল গোকুলকে স্বামী রূপে পেয়ে সে কৃতার্থ হয়ে গেছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হয়েও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করেছে কলহ কোলাহল ভুলে এই আনন্দলোক থেকে নির্বাসিত হতে সে চায় না গোকুল বলল বাবা মা বলেছেন আমার আবার বিয়ে দেবেন তিলু চুপ করে রইল উত্তর দিচ্ছ না যে বেশ তো ইঁদুর ঘরে তো অমন হয় তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করে পুনরায় সে বলল হলেও তোমার যদি তাতে সুখ হয় সেই কষ্ট সহ্য করব গোকুলের মনে হলো এটি অভিমানের কথা কিছু বলল না কেটে গেল। তিলুর বছরখানে সম্বন্ধে মোহমুগ্ধ হবার পক্ষে এক বছর সময় যথেষ্ট না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মোষের মতন শুধু খাটতে পারে কারি কারি বাসন মেজে চলেছে রাশি রাশি কাপড় কেচে চলেছে ভ্রুক্ষেপ নেই মা তাকে রান্নাঘরে ঢুকতে দেন না সে বাইরের কাজকর্ম নিয়েই থাকে এবং তাতেই ডুবে থাকে আকাশে চাঁদ উঠল কিনা বকুল বনে পাপিয়া ডাকল কিনা এইসবের খোঁজ রাখা তার সাধ্যাতীত নাট্যশিল্পী কবি প্রকৃতির গোকুল দমে গেল এবং অবশেষে হাল ছেড়ে দিল একটা চাকরানির সাথে কাহাতো প্রেম করা যায় বাবা যদিও এখনো বেআই গোষ্ঠীর ওপর চটে আছেন কিন্তু দ্বিতীয়বার বিয়ের কথা তিনি আর উত্থাপন করেননি শতপ্রবৃত্ত হয়ে গোকুলের পক্ষেও মুখ ফুটে সেই প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলে চাইলেন চন্দ্রগুপ্ত অভিনয় হবে সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করবার লোক পাওয়া গিয়েছে কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে না গ্রিক পোশাক আনার জন্য গোকুল কলকাতায় যাচ্ছিল স্টেশনে টিকিট করতে গিয়ে তার চোখে পড়ল একজন বিধবা প্রৌঢ়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছেন নিজের পুঁটুলি কাপড় চোপড় সামলে তিনি কিছুতেই টিকিট করে উঠতে পারছেন না লোক চতুর্দিকে ধাক্কাধাক্কি করে তাকে কেবলই পিছিয়ে দিচ্ছে গোকুল তাকে সাহায্য করল টিকিট কিনে দিল তিনিও কলকাতায় যাচ্ছেন তার সাথে কোনো পুরুষ অভিভাবক নেই সুতরাং গোকুলকে সে ভারও নিতে হলো গোকুলে কামরাতেই তিনি উঠলেন গোকুল নিজে নানান রকম অসুবিধা করে এমনকি একজন প্যাসেঞ্জারের সাথে কলহ করেও তার শোয়ার ব্যবস্থা করে দিল প্রৌরা মুগ্ধ হলেন কামরা ক্রমশ খালি হয়ে গেলে প্রৌঢ়া পুঁটুলি থেকে পান বার করে গোকুলকে একটা দিলেন নিজেও একটা নিলেন তারপর চকচকে একটা রূপোর কোটো থেকে খানিকটা জর্দাও বার করলেন গোকুল নিল না অভ্যাস ছিল না প্রৌরা স্মিত মুখে নিজের মুখ খানিকটা নিক্ষেপ করে বললেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো কিন্তু এইটুকু ছাড়তে পারিনি বাবা মুচকি হেসে জানলা দিয়ে মুখ বার করে পিচ করে ফেললেন আলাপ শুরু হয়ে গেল দীর্ঘ আলাপ হলো। দীর্ঘ আলাপের ফলে প্রৌঢ়া গোকুলের নারী নক্ষত্র সমস্ত জেনে নিলেন গোকুল মন খুলে সমস্ত বলে ফেলল কিছুই গোপন করল না করতে পারল না এমনকি করবার প্রয়োজনও অনুভব করলো না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনে প্রৌরা বললেন তুমি যে আবার বিয়ে করবে বলছো পাত্রী ঠিক হয়েছে কোথায় এখনো হয়নি আর আর পান আরেকটু জ্বর মুখে দিয়ে প্রৌরা বললেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটা মেয়ে আছে ওই মেয়েটা হওয়ার পরই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটা পাত্র খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে আমার মেয়েও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকুল এতটা প্রত্যাশা করেনি কি বলবে ভেবে পেল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলেই আমতা আমতা করে গোকুল বলল আমার স্ত্রী বর্তমান আছে সেই কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার ওপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখা পড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সেই স্ত্রীকে তো তুমি ত্যাগই করবে ঠিক করেছো নিশ্চয়ই হ্যাঁ কি বলো হ্যাঁ তা তো ঠিকই তাহলে সেই স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি হ্যাঁ কি বল হ্যাঁ তা তো ঠিকই উষা উষা নয় প্রথম রৌদ্র কিরণের প্রদীপ্ত স্বর্ণক্রান্তি তার সর্বাঙ্গে ঝলমল করছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ সে তারে এমন গৌ সারঙের আলাপ গোকুল আর কখনো শোনেনি হাসির পর্দায় এমন গিটকিরি তার কল্পনাতীত ছিল গোকুল কুল হারালো এর মাসখানিকের মধ্যেই প্রায় সব ঠিক হয়ে গেল উষাকে নিয়ে উষার মা চলে আসলেন এবং গোকুলদের বাড়ির কাছেই একটা বাড়ি ভাড়া করে নিয়ে গোকুলের পিতামাতার সাথে কথাবার্তা চালু করে দিলেন উষাকে দেখে গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হয়ে পড়লেন গোকুলের বাবা আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে এর সাথে বিবাহ ঘটাতে পারলে নগদ দশ হাজার টাকা প্রচুর জিনিসপত্র এবং ছোটখাটো একটা জমিদারি ঘরে আসবে উষার মায়ের নামে নাকি কলঙ্ক আছে যার জন্যই নাকি তার মেয়ের বিবাহ হচ্ছে না তা অবগত হয়েও নকুল নন্দী বিচলিত হলেন না শুধু যে সেটা উপেক্ষা করলেন তাই নয় বাড়ির অপর কাউকে জানতে পর্যন্ত দিলেন না পাছে বিয়েটা ভেঙে যায় যৌবনে অমন পদস্খালন দু একবার সকলেরই হয় তা নিয়ে মাতা ঘামাবার প্রয়োজন নেই এটি তার যুক্তি উষা একটি শর্ত করল এবং সেই শর্তে গোকুল এবং গোকুলের মা বাবা সকলেই রাজি হলেন বিয়ের পর তিলোত্তমাকে জন্মের মতন বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে রাত্রি দ্বীপ্রহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে কাল সকালেই উষার মা তাকে আশীর্বাদ করবেন কই তিলোত্তমা তো এখনো আসলো না এত কাণ্ড হয়ে গেল তিলোত্তমা একটা কথাও বলেনি তাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাশ ওপাশ করতে লাগল সমস্ত কাজ সেরে তিলোত্তমা অনেক রাতে শুতে আসে খুব ভোরে আবার উঠে যায় তার দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে তার সাথে নির্জনে একবারও দেখা হয়নি এই সম্বন্ধে কোনো আলোচনা হয়নি একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করতে লাগলো হঠাৎ গোকুলের ঘুম ভেঙে গেল দেখল তিলোত্তমা সোচে উঠে যাচ্ছে ভোর হয়ে গেছে শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো কোনো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি একাধবার যদি দয়া করে যাও তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলে গেল গোকুল কিছুক্ষণ গুম খেয়ে শুয়ে রইল তারপর উঠে বসলো তারপর বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো দেখলো তিলোত্তমা ছাই গাদায় বসে বাসন মাজছে আশীর্বাদের সাজ সরঞ্জাম নিয়ে উষার মা আসলেন প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে এনেছিলেন মুচকি হেসে বললেন কুষা সারা রাত ধরে নিজের হাতে মালাটি গেয়েছে গোকুল স্নান করে আসলো কার্পেটের আসন পাতা হলো মালা পরে গোকুল আসনে বসতে যাবে এমন সময় গোকুলের মা বললেন শাঁখটা বাজায় কি আমার ঠোঁটের ঠিক মাঝখানে গানে একটা ব্রণও হয়েছে আবার অব মা কোথায় গেলে তুমি শাঁখটা বাজাও দেখি শাকটা হাতে সসংকোচে তিলোত্তমা দ্বার প্রান্তে এসে দাঁড়াল শাক বেজে উঠতেই গোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেন বিদ্যুৎ শিহরণ বয়ে গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমাকে মাপ করবেন দুই হাতে মালাটা ছিঁড়ে ফেলে সে দ্রুত পদে ওপরে উঠে গেল বন্ধুরা আজ পড়ে শোনালাম তিলোত্তমা রচনা বনফুল গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকমই নতুন নতুন গল্প তোমরা শুনতে পারো সবাই ভালো থেকো আনন্দে থেকো তোমাদের বন্ধু অমৃতা এরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি